কেমন আছো? আবার আমরা হাজির হয়ে গেছি তোমাদেরকে বিউটি টিপস দিতে এবং এন্টারটেইন করতে। বলো, আমার মুখে দেখতে পাচ্ছো কি সব বেরিয়েছে? কেন, তোমার যে এত সুন্দর নেচার গ্লো সেটা তুমি মানে কি বলবো, কি করে নষ্ট করছো? আরে বলিস না, কয়েকদিন আগে বাজার গেলাম, দিয়ে ভাবলাম যে একটা নাইট ক্রিম কিনি। নাইট ক্রিমটা রাত্রেবেলায় এত ঝামেলা হয় ঘরে জিনিস তৈরি করতে, তার থেকে একটা হাতে তৈরি ডিব্বার মধ্যে ক্রিম থাকবে, পট করে লাগিয়ে দেবো। বাজার গেছিলে এমনিতেই কিনতে? বাজারে তুমি কিনলে আমার তো ভাবতেই কেমন লাগছে। আরে ওটাই তো হয়ে গেছে গল্প, করি না ওটাই ভালো ছিল, করেছি আর মুখের এই অবস্থা হয়ে গেছে। এবারে তুই বেশি বকবক করিস না, কিছু একটা তাড়াতাড়ি ঘরোয়া সলিউশন বল, যাতে আমার এই পিম্পলস গুলো যায় আর এর নিচে একটু কালি পড়ে গেছে, মানে পড়ছে। এবার যাতে না পড়ে তারও একটা টিপস আমাকে দাঁড়ি বল, আমিও হেল্প পাই আর বন্ধুরাও হেল্প পাই। তুই দাঁড়ি বল। আমি তো জানি তুমি গিফটে বেশি খরচা করবে, বাড়িতে তো ভাত খাও। ঠিক আছে, কেন ভাত খাবো না, তো কি খাবো, মাটি খাবো নাকি? সেটাই বলছি, ভাতটা খাও তুমি, এটাই যথেষ্ট যা কিপতে তুমি। তো ওই ভাতটা যেহেতু একটু এক্সট্রা করো, একটু এক্সট্রা করো, যতটা করো তাতে একটু এক্সট্রা রান্না, মানে বলে যে তুই যতটুকুনি খাস ওইটুকুনি এক্সট্রা করবো, তো ওটা করে একটু ওইটাই লাগবে আর কিছু না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ক্লায়েন্ট বসে গেছে, এবার আমাদের ক্লায়েন্টের তো বেশি সময় নেই, ঠিক আছে, তাই আমি একটা শুধু স্ক্রাব দেখাবো আর একটা ফেস প্যাক দেখে। দেখো আমি স্ক্রাব করার আগে প্রথমে মুখটাকে একটা নর্মাল টিস্যু ওয়াটারে একটু ভিজিয়ে মুখটা প্রথমে পরিষ্কার করবো। তো বন্ধুরা আমি এখানে স্ক্রাব করার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর একটু হানি দিয়ে দেবো এটার মধ্যে, তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করার সময় আমি এটাতে ইউজ করবো এক চামচ রোজ ওয়াটার। আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবার হালকা হাতে এটাকে ভালোভাবে স্ক্রাব করবো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে স্ক্রাব করো। বন্ধুরা দেখো আমি প্যাক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ভাতের পেস্ট, এরপর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, দিয়ে দিচ্ছি একটু চন্দন গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কোকোনাট অয়েল। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ কাঁচা দুধ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্যাক রেডি হয়ে গেছে, এরপর আমি এটাকে মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেবো। তো প্যাক সবসময় আমরা ওপরের দিকে টেনে লাগাবো, এটা তোমরা জানো। পুরো মুখে ভালোভাবে প্যাকটাকে লাগিয়ে নেওয়ার পরে এটাকে 20 মিনিট রেখে দেবে, কিন্তু ফ্যানের হাওয়ায় শুকানো চলবে না, এটাকে নর্মালি শুকাতে হবে। প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা জলে ভালোভাবে মুখটাকে ধুয়ে নেবে। আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, প্যাক লাগিয়ে কিন্তু একদম কথা বলবে না আর একদম হাসা চলবে না, হাসলে কিন্তু রিঙ্কেলস পড়ে যেতে পারে মুখের মধ্যে। 20 মিনিট হয়ে গেছে, প্যাকটা অনেকটাই শুকিয়ে এসেছে, খুব বেশি একদম মটমটে শোকানোর দরকার নেই, তাতেও একটু প্রবলেম হতে পারে, তাই যতটা শোকাবে সেটাই ছেড়ে দেবে। এরপর হালকা একটু হাতে জল নিয়ে এটাকে ঘষে ঘষে তুলে নিয়ে তারপর নর্মাল ঠান্ডা জলে আমরা মুখটাকে ভালো করে ধুয়ে দেবো। তো আমার ফেসিয়াল কমপ্লিট, সরি ফেস প্যাক কমপ্লিট, সঙ্গে সঙ্গে তো আর পিম্পলস গুলো যাবে না, তাই কি মাসে কতবার করব? সপ্তাহে একদিন করে ইউজ করবে। ঠিক আছে, সপ্তাহে একদিন করে ইউজ করলে ঠিক চলে যাবে আস্তে আস্তে, কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে, ইনস্ট্যান্ট ব্রাইট ভাব কিন্তু মুখের মধ্যে এসে গেছে। কারোর যদি বিয়ে বাড়ি যাওয়ার থাকে তাহলে তোমরা রাতের বেলায় পার্টিটা থাকবে নিশ্চয়ই, তখন তোমরা বিকেল দিকে বা দুপুর দিকে এটা ট্রাই করে নিতে পারো, তখন তোমাদের স্কিনটা কিন্তু সেই দিনটা যেন একদম ব্রাইট দেখাবে, বা ইনস্ট্যান্ট ব্রাইট পেতে গেলে কিন্তু এটা তোমরা একদম ইউজ করতে পারো, খুব ভালো একটা উপায় ইনস্ট্যান্ট ব্রাইট পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের ভিডিওকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না।
আর আমাদের অপেক্ষায় থাকো, নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। আর যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যারা এখনো পর্যন্ত করোনি। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তার লিংক সবার আগে তোমরা পেয়ে যাবে, আর বাড়িতে বসে নানা রকম টিপস জেনে যাবে, তোমাদের সাথে আড্ডাও দিতে পারবে। আর বেল আইকনটা প্রেস করবে প্লিজ। তাহলে আজ এই পর্যন্তই, বাই।